ট্রাম্পের বিজয়ে হতাশ আওয়ামী লীগ। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের যে আমেরিকার প্রতি একটি নির্ভরশীল হয়ে পরবর্তী আন্দোলন সংগ্রাম জোরদার করতে চেয়েছিল সেটা এখন ভেস্তে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন না যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের বর্তমান চিফ অ্যাডভাইজার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে কি গভীরতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি যখন নোবেল লরিয়েট হিসাবে বিশ্ব বরণ্য হয়েছেন তৎকালীন সময় থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আমেরিকার ক্ষমতাধর এবং বিরোধী দল সকল পার্টি এবং প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে গভীর থেকে গভীরতম। আপনারা জানেন একটি ষড়যন্ত্র গোষ্ঠী, একটি বিশেষ একটি এজেন্টরা গত কয়েকদিন আগে বিভিন্ন মাধ্যম থেকে ষড়যন্ত্র করে তারপরে একজন ব্যক্তিগত সহকারীর মাধ্যমে ট্রাম্পের আইডি ইউজ করে তারপরে একটি ভুয়া বাংলাদেশের নামে মিথ্যা রিপোর্ট প্রকাশিত করেছিল। আওয়ামী লীগ তখন থেকে উচ্ছ্বাসিত ছিল যে কোনো মূল্যে মনে হচ্ছে যেন ওনাদেরকে কেউ না কেউ টেনে এনে বসিয়ে দিবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান এবং চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন, বন্ধু হিসেবে অভিনন্দন জানিয়েছেন সম্পর্কের বার্তা উল্লেখ করে। যেই সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আছে এই সম্পর্ক বাংলাদেশ তো দূরের কথা, বর্তমানে আশেপাশের কোন রাষ্ট্রের সাথে ট্রাম্পের সাথে নেই। আমরা সেই সম্পর্কের জেরে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা বিবেচনা করতে চাই না, কিন্তু এটা শুধু জানাতে চাই যে দেশবাসীকে সতর্ক হতে হবে। যেদিন ডোনাল্ড ট্রাম্প আজকের বিজয়ী হয়েছে সেদিনই কিন্তু আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের বহু লোক গ্রেপ্তার হয়েছে। গতকালকের আর্মির সাথে বেয়াদবি করার কারণে, মানুষের সাথে শয়তানি করার কারণে চট্টগ্রামে প্রায় 80 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু সিগন্যাল যে আজকের বাংলাদেশে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মুখোশ ভেঙে দেওয়ার জন্য এই সরকার তৎপর এবং তৎপরতা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন গত এই যে শেখ হাসিনার সরকার যখন ছিল তাদেরকে যখন এদেশ থেকে আমরা তাড়াবো বলে বিভিন্ন সময়ে কথা বলেছি, তখন শেখ হাসিনা বারবার বলেছিল আমেরিকায় আমার যাওয়ার প্রয়োজন নাই, আমেরিকায় আমরা কখনো যাব না, এত সাগর পাড়ি দিয়ে আমি কোনোদিন আমেরিকায় যাব না। সেই দুষ্ট লোকেরা আমেরিকার পাও ধরছে, হাত ধরছে, সেলফি তোলা 5 বছর আগের ছবি সেইটা এখন প্রকাশ করছে। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কয়েক বছর আগের ছবি তোলা সেই ছবি এখন প্রকাশ করে। আর এই যে কয়েকদিন আগেও ভারতে গিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে বাইডেনের সাথে ছবি তুলে সেটাও প্রকাশ করতে চেয়েছে। এখন এই ছবি এবং পূর্বের এবং বর্তমানের এই মুনাফিকি তদন্ত হচ্ছে আমেরিকায়। চান্দু ধরা খেয়ে এখন এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকগুলো পালানোর জন্য ব্যস্ত হবে। আমি আপনাদেরকে বারবার বলছি, সব সময় বলছি, আপনাদের প্রত্যেকটা দিনই পাহারা দিয়ে রাখতে হবে, এই এয়ারপোর্ট পাহারা দিতে হবে, কারণ আওয়ামী লীগের সর্বশেষ হতাশার জায়গা হচ্ছে এই জায়গা। আজকে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয় আওয়ামী লীগ পরাস্ত হয়েছে আরেকটিবার। আমেরিকার উপরে তোমার লজ্জা থাকলে তুমি কেন নির্ভরশীল হতে যাচ্ছ? লজ্জা থাকলে, শরম থাকলে কেন তাকে নিয়ে তুমি প্রপাগান্ডা ছড়াচ্ছ, তাদেরকে নিয়ে তোমরা পোস্ট করছো? আপনি কি ভাবছেন? আমি বারবার বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের জন্য আশীর্বাদ, আমাদের জন্য অবশ্যই কল্যাণকর, বিশ্বে তার যে সম্মান শেখ হাসিনার 14 গোষ্ঠীর সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে একজনও নাই, একজনও নাই। ইউনূস সাহেব আজকের এই চিফ অ্যাডভাইজার আছেন বিদায়, বাংলাদেশের নামে শত শত নালিশ করার পরেও এখনো এই বাংলাদেশকে নিয়ে পৃথিবীর কোন রাষ্ট্র মাথা গলাতে চায় না। ওরা চেয়েছিল কি জানেন, উপরে উপরে প্রকাশ করবে ডোনাল্ড ট্রাম্প জয়যুক্ত হলে তাদের হবে, কিন্তু মূলত কমলা হ্যারিসকে নিয়ে তাদের জন্য দোয়া করেছে পার্শ্বের রাষ্ট্রে বসে। আপনারা নিশ্চয়ই জানেন তার ধর্মীয় পরিচয়, বিশেষ একটি কারণে তার জন্য ওরা কামনা করেছিল, কামনা করেছিল। এজন্য আজকের বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চলছে, এই জুলুম অত্যাচার নির্যাতন যাতে আবার বাড়ে, কিন্তু উপরে উপরে প্রকাশ করেছে, তলে তলে আবার তাদের সাথে রিলেশন রেখেছে। অর্থ হচ্ছে তারা এক ডিলে দুই পাখি মারতে চেয়েছে, কিন্তু কামনা হয় নাই। আজকের এই ডোনাল্ড ট্রাম্পকেও
বিজয় করার পিছনে সেই দেশের মুসলমানদের সবচেয়ে বড় বিজয়। আজকের সমগ্র মুসলমান ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দিয়েছে। যদিও আমার কে বিজয় হলো কে বিজয় হলো না, তাদের পলিসি কি হবে, ভবিষ্যতে তারা কি করবে, এ নিয়ে আমাদের কোনো বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। বাংলাদেশের পট পরিবর্তন কোন রাষ্ট্র সংস্থা করে দিয়ে যায় নাই, জনগণ করেছে, জনগণ করেছে। জনগণের বিজয়ের কারণে আজকের এই বাংলাদেশের বর্তমান হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ১৬ বছর পর্যন্ত আমরা কিছু করতে পারি নাই, আমরা বিভিন্নভাবে ক্ষমতার উপরে নির্ভরশীল ছিলাম, আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি কে কিভাবে আমাদেরকে পরিবর্তন করিয়ে দিবে, কিন্তু কেউ পারে নাই। জনতা পেরেছে, অতএব এই জনতার সরকারকে নিয়ে আওয়ামী লীগের প্রোপাগান্ডা শেষ হয়নি, তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাবে। কত বড় উচ্ছিষ্টমুখী দালাল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নাই আছে হাসিনার সাথে? এই বেটা হাসিনার সাথে আছে? যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বন্ধুত্ব আছে, ততদিন এই বাংলাদেশের বিন্দুমাত্র তোমাদের কোন ধরনের ষড়যন্ত্র চলবে না। তোমরা টাকা পয়সা খরচ করে কার পিছনে টাকা খরচ করবা? ডোনাল্ড ট্রাম্পের কি খুব টাকার প্রয়োজন? বাংলাদেশকে ক্ষমতায় আসার জন্য অবৈধ পথে বিভিন্নভাবে তোমরা তার পিছনে ইনভেস্ট করবার সুযোগ নাই, সুযোগ নাই। বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে ফেসিবাদকে তাড়াতে, ফেসিবাদকে লড়াতে, ফেসিবাদকে তাড়িয়ে দিয়েছে। আমি দেশবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা শুধু একটা কাজ করবেন, আগামী এক দুই মাস এই এয়ারপোর্ট কিন্তু একটা বিশেষ জায়গা, এখান থেকে আওয়ামী লীগের কোন লোক যেন পালাতে না পারে, যে কোনো মূল্যে আপনাদেরকে এয়ারপোর্ট পাহারা দিতে হবে। আমি বারবার কেন বলছি, ওরা এক একটা হোপের উপরে থাকে, হোপ যখন শেষ হয়ে যায় তখন ব্যর্থতা ওদেরকে গ্লানি, ওদেরকে মানে গ্রাস করে। ওরা এখন মনে মনে ভাবছিল যে কিছু একটা করতে পারবে, কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের চিফ অ্যাডভাইজারের আজকের অভিনন্দন পত্র দেখেছে, ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্বোধন করে আজকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে? আওয়ামী লীগের মাথা নষ্ট, আওয়ামী লীগ এখন আর কোনো কিছু দিক বিচার করতে পারছে না। আমি বারবার বলছি, আওয়ামী লীগ তোদের যদি ক্ষমতা থাকে, পারলে তুই তোর বাবাদেরকে ছাড়িয়ে নে। তোর আমির হোসেন আবুকে আজকের গ্রেপ্তার করেছে, তোদেরই তো আজকের নির্বাচনের দিন, তো তোর কে কি করবে পারলে দেখা, দেখা তুই পারলে। গতকালকে তো অনেক কিছু দেখিয়েছিস, চট্টগ্রামে বহু কিছু দাঙ্গা সৃষ্টি করতে চেয়ে বহু ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলি, কিন্তু কোন ষড়যন্ত্র এদেশের সেনাবাহিনী, এদেশের যৌথ বাহিনী করতে দিবে না। একদম কঠোরতম অবস্থানে আছে তারা, বাংলাদেশের বিন্দুমাত্র ক্ষতি সাধন যে আওয়ামী লীগ এই অনলাইনে এসে করতে চাইবে কোনো ফায়দা নাই। আমরা আগেও যেমন ছিলাম, ভারসাম্যপূর্ণ সম্পর্ক আমাদের সাথে ছিল আমেরিকার, অন্য অন্য দেশের, কানাডার, অস্ট্রেলিয়ার সকলের সাথে, কারণ আমরা বিশ্বাস করেছিলাম প্রত্যেক রাজনৈতিক সংগঠনের সাথে, দেশের সাথে, অন্য দেশের সাথে সম্পর্ক থাকা ভালো। কিন্তু আওয়ামী লীগ একমাত্র শুধু একটি দেশের উপরে নির্ভর করে তাদের মাধ্যমে বিভিন্ন দেশে দুতিয়ালি করিয়েছে, তারা কখনোই কারো সাথে সম্পর্ক রাখে নাই, যে কারণে তারা ক্ষোভে ফেটে বলেছিল আমাদের দেশের আর কারো সমর্থন লাগে না, আমরা এই বাংলাদেশে আমাদের মতো চালাবো, আমরা কোনো দেশে পালিয়ে যাব না, আমাদের কোনো শক্তি লাগে না। আর এখন এই আওয়ামী লীগ এখন পাশের রাষ্ট্র থেকে চট করে বাংলাদেশে ঢুকতে চায়, কিন্তু চট করে আর আসতে পারছে না, প্রতিদিন আসতে চায়, তার আশা হলো না, দুই মাসের মধ্যে আসবে, এক মাসের মধ্যে আসবে, এখন পর্যন্ত তিনি বাংলাদেশে আসতে পারেন নাই। আজকের প্রমাণ হয় এই জঙ্গি গোষ্ঠীটি, এই আওয়ামী লীগের সংগঠনটি আজকের বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার জন্য যাবতীয় সকল অপকর্ম তারা করে রেখেছে, তাদেরকে এখন নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলার মানুষের হৃদয় থেকে ওদের নাম উঠে যাচ্ছে, ওরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ওরা এখন ওই সব দেশে আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন ধরনের তালবাহনা শুরু করেছে। কিন্তু আমার বিশ্বাস, ওরা এইরকম পালানোর জন্য সব জায়গায় হাতে ধরবে, পায়ে ধরবে, তারপরে ওরা পালাবে, কিন্তু ওদের যদি লজ্জা থাকতো তাহলে এই হাতে পায়ে ধরত না। কোন লজ্জায়, কোন শরমে, যেই মুখ থেকে বলেছিস আমেরিকা লাগে না, সেই মুখ থেকে এখন আমেরিকার পাও ধরার জন্য বসে আছিস, 24 ঘন্টা টাকা দিয়ে, পয়সা দিয়ে একটা পোস্ট করানোর জন্য অস্থির হয়ে বসে আছিস, লজ্জা করে না? আমি বারবার বলেছি, যতদিন ইনশাল্লাহ বাংলার জনগণ আছে, ততদিন এই বাংলার জনপদকে কোনো দুষ্টচক্র ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। আহো আওয়ামী লীগ, আহো, তোমাদের সাথে খেলা হবে, তোমাদের সাথে হবে, তোমাদের সাথে দেখব
তোমাদের ক্ষমতার দৌরত্ব দেখব। মিথ্যা পোস্ট করা, মিথ্যা মানুষকে বিভ্রান্ত করা, এটা এখন আওয়ামী লীগের নেচারে পরিণত হয়েছে। অনলাইন অফলাইনে তারা এখন সারাক্ষণ প্রপাগান্ডা ছড়াচ্ছে, সারাক্ষণ। একটা এভিডেন্স পাবেন না যেটা কোনো ভ্যালিড প্রুফ আছে, কোনো প্রুফ নাই। সবগুলো হচ্ছে আজকের আওয়ামী লীগের ষড়যন্ত্র। বাংলাদেশের সকল মানুষকে আশ্বস্ত করে বলতে চাই, এক বিন্দু চিন্তা করবেন না, বরং আপনি এখন উচ্ছ্বাসিত থাকবেন। আমেরিকার রাজনৈতিক পট পরিবর্তনের এই মুহূর্তে যেটা হয়েছে, এটা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আরো আশীর্বাদ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসও পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশে ক্ষমতায় এসেছে। আমেরিকায়ও পরিবর্তনের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প এসেছে, এবং ট্রাম্প হচ্ছে ডক্টর ইউনূসের বন্ধু, এবং এই বাংলাদেশের আগামী দিনের যাবতীয় সকল গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে যা যা প্রয়োজন আমাদেরকে পরাশক্তিও করবে, এই দেশের মানুষও করবে। একমাত্র আওয়ামী লীগ হতাশ, তারা এখন হতাশ হয়ে দিকবিদিক ছুটি বেড়াবে, তারা এখন হতাশ হয়ে বিভিন্ন দেশে অ্যাসাইলাম ক্লেম করবে, তারা এখন হতাশ হয়ে যে কোনো মূল্যে বাংলাদেশকে ধ্বংস করতে চাবে। সে কারণেই সারাক্ষণ খেলাধুলায় মত্ত, ছোট ছোট কি বলে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন জায়গায় উস্কে দিয়ে তারপরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব এই দেশের জনগণ দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, যেখানেই থাকবেন আওয়ামী লীগকে পাহারা দিয়ে রাখুন, সতর্ক থাকুন, একটাও যাতে পালাতে না পারে, একজনও যাতে বাংলাদেশের বর্ডার ক্রস করতে না পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই সরকারকে, একজনকে যেতে দিবেন না, একজনও পাসপোর্ট নিয়ে এই দেশের বর্ডার ক্রস করতে না পারে, সে ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আমরা দেখে ছাড়ব যে আজকের এই আওয়ামী লীগের আস্ফালন কোথায় গেল। আওয়ামী লীগের আস্ফালন ইতিমধ্যেই বন্ধ হয়েছে, আজকে আবারও আওয়ামী লীগের আস্ফালন চিরদিনের জন্য বন্ধ হলো। কোথায় তোমার কমলা হ্যারিস? হ্যাঁ, মুসলমানদের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটার দ্বারা দুইটা সিগন্যাল দেখা গিয়েছে, আমরা যুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা হয়তো কিছু করতে পারবো না। ওই দেশ তো আর আপনার আমার কথায় চলবে না, কিন্তু এতটুকু তো আমরা পেরতে পেরেছি যে আমাদের শক্তির কারণেই আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে। তা আমাদের বিজয়, তো ওদের লাফালাফির দরকার নাকি? বরং ওদেরকে কৌশলগত ভাবে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ধরা দিয়ে দিয়েছে কৌশলে, আজকের কমলা হ্যারিস তার ওই ধর্ম হওয়ার কথা, ভারতীয় মানে কি বলে তার ভিতরে একটা সম্পর্ক থাকার কারণে তার ভোট পাওয়ার কথা, ওই ভোটগুলো ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিয়েছে। জায়গা মতো যে বাস, সেই বাস দেওয়ার জন্য সব জায়গায় রেডি। এখন আওয়ামী লীগ হাহুতাশ শুরু করা ছাড়া বিকল্প কোনো পথ নেই এই আওয়ামী লীগের জন্য। বাংলাদেশ সহ পৃথিবীর কোন রাষ্ট্র এখন আর নেই, তাদের সমগ্র জায়গায় পালিয়ে যেতে হবে। আপনি কি বিশ্বাস করেন একজন খুনি তিনি পৃথিবীর সব জায়গায় মর্যাদা পাবেন, নাকি একজন নোবেল লরিয়েট মর্যাদা পাবেন? আহাম্মুকদেরকে শিখিয়ে শিখিয়ে বলুন, আওয়ামী লীগদেরকে বলুন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অ্যাবাউট নোবেল লরিয়েট, ডু দে নো? তারা জানে আদৌ? জিজ্ঞেস করেন, পারবে না। পারবে কি? মূর্খ, গন্ধ, আহাম্মুক, এই পার্টির মধ্যে কোনো জ্ঞান বিজ্ঞান কোনো কিছু আছে নাকি? তো সেই কারণেই তারা মনে করে, তারা মানে চিঠিপত্র যে লেখে মানে ভুয়া, ধরেন ডক্টর ইউনূস চিঠি ছেড়েছে একটা অনলাইনে, আওয়ামী লীগের পেজগুলোকে সেখান থেকে কেটে ছেটে বানিয়ে তারপরে পোস্ট করে আর একটা, কি আহাম্মুকের দল! ডোনাল্ড লুর কাছে, আজকের এই ডোনাল্ড ট্রাম্পের কাছে যে চিঠি ডক্টর মোহাম্মদ ইউনূস লেখছে, আর আওয়ামী লীগ আর একটা লেখে বসে আস, এই হলো আহাম্মুকের দল। আবার এই আহাম্মুকের দল তাদের নিজেদের জন্য নিজেদের পেজ থেকে একটা কংগ্রাচুলেশন জানায়, সেখানে আবার শেখ হাসিনাকে লেখে বেরাকিডে প্রধানমন্ত্রী। এই আহাম্মুকের দল, তুই প্রধানমন্ত্রী হলে ভালো করে লেখ, আর তুই যদি প্রধানমন্ত্রী না হও বেরাকিডে লেখলি কেন? তুই লেখছিস কেন? একদিকে লেখে আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে অমুককে শুভেচ্ছা জানাচ্ছি, আবার নিচে লেখে শেখ হাসিনা বেরাকিডে প্রধানমন্ত্রী। এত লজ্জা, এত সরম, বেহায়ার দল, এই বেহায়া! আবার তোর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তোর যদি একটা চিঠি হয়, চিঠির নিচে আবার বিপ্লব বড়ুয়ার সিগনেচার, কেন না জানি আর একটা কার সিগনেচার, তুই শেখ হাসিনার সিগনেচার দিবে? তার মানে হচ্ছে এই ধান্দাবাজ গুলো মিথ্যা আইওয়াশ করে বাংলার জনগণের কাছে বুঝাতে চায় যে আমি এখনো প্রধানমন্ত্রী, চট করে ঢুকতে পারবি, এই তুই যদি ঢুকতে পারিস ঢোক, ঢোক তুই পারলে ঢোক, বাংলাদেশের কোন শক্তি তোকে এই বাংলাদেশে ঢুকতে দিবে না, এমন যদি তোর বুকে সাহস থাকে শেখ হাসিনা,
পারলে ঢোক আমি চ্যালেঞ্জ দিলাম। আবার আহাম মুখগুলা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পালিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, পাগল ছাগল কথগুলা। গত কয়েক মাস আগে, দেড় মাস আগে সম্ভবত মনে আছে, একদিন রাত আপনাদেরকে ঘুমাইতে দেয় নাই, কি করলো, বলে যে ডক্টর মোহাম্মদের যমুনার বাসভবনের উপর থেকে প্লেন উড়ে যাচ্ছে আর ইউনূস সাহেবকে নাকি বাংলাদেশ থেকে কারা কারা নিয়ে যাচ্ছে, সেনাবাহিনীর সাথে বিশাল নাকি সমস্যা। অথচ সেনাবাহিনীর প্রধান জেনারেল লকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শ্রদ্ধেয় সম্পর্ক, একে অপরকে রেসপেক্ট করে এবং এই দেশ গঠনের জন্য এগিয়ে যাচ্ছে। এই মিথ্যাবাজ আওয়ামী লীগ, আপনাদেরকে প্যানিক ছড়ানো ছাড়া আর কোনো লাভ নেই। গতকালকের চট্টগ্রামে একটি যে সমস্যা তৈরি করেছে, আওয়ামী লীগের পেজগুলো দিয়ে উচকে দিয়ে সেই সমস্যা তৈরি করেছে, এমন দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছে সরকার। আমি ধন্যবাদ জানাই যে 80 জনের অধিক আজকের গ্রেপ্তার করে তারপরে ওই দুষ্কৃতিকারী সবগুলোকে একেবারে ডাইরেক্ট আইনের আওতায় আনার জন্য তারা করেছে, আরো করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। এই দেশে ওই হাম্বি তাম্বি চলবে না, ওইসব মস্তানি চলবে না, ওগুলা তোমরা কর্তা, তোমরা টাকা পয়সা এজেন্ট নিয়োগ করে তারপরে তোমরা অবৈধ পথে ক্ষমতায় থাকতে থাকতা। এই দেশে বাংলাদেশের এখন যে সরকার, এই সরকার কারো কাছ থেকে ভিক্ষার সরকার না, এই সরকার তোমার তালুকদারিতে চলে না, এই সরকার আমার আপনার জনগণের তালুকদারিতে চলে। জনগণ এই সরকারকে বসিয়েছে, হাসিনাকে জনগণ এই দেশ থেকে তাড়িয়েছে, অতএব এই হাসিনা এই বাংলাদেশে আসবে। এই স্বপ্ন যারা দেখছেন দিবালোকের মতো সন্দেশ খায়া ঘুমাইতে পারেন। আহাম্মকের দল নাই, মানে বিবেক শূন্য, স্টুপিড দালাল, ধ্বংস ওদের জন্য। এই ফেসিবাদ শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি, বাংলাদেশ থেকে এই গুজব লীগের সকল সদস্যদেরকে চূড়ান্তভাবে একেবারে তাড়ানোর জন্য আপনাদেরকে আপনাদেরকে আর একটু সজাগ হতে হবে। আমি বারবার কেন বলি এই এয়ারপোর্টের কথা, এখন ওরা হতাশ, উজ্জীবিত হতে পারবে না 10-12 দিনের মধ্যে যদি কোনো রিয়াকশন তারা না পায়। মানে এখন তো একটা কিছুর অপেক্ষায় যে দেখি কেউ কিছু করে কিনা। এ তুই কি করবি, তোর পাশের দাদায় পারে নাই কিচ্ছু করতে, তোর দাদায় কি করেছে বাংলাদেশের জন্য বল। তুই তো অপেক্ষায় ছিলি ওই দেশ থেকে শূন্য এনে আমার দেশের নাগরিকদেরকে হত্যা করবি, চাইছিলি তো, পারস নাই। বাংলাদেশের সেনাবাহিনী যখন ট্যার পেয়েছে তুমি ষড়যন্ত্র করে এই ধরনের অপকর্ম করতে চাচ্ছ, সাথে সাথে তোমাকে চরম শিক্ষা দিয়েছে, 45 মিনিট সময় পাও নাই তোমার ছায়া ব্লাউজ ঘুষানোর জন্য। দানাই ভাড়াই মনে করবা না, ওরা চেয়েছিল এই দেশে যে কোনো মূল্যে পাশের রাষ্ট্র থেকে সেনাবাহিনীর লোকগুলো এনে তারপরে আপনাদের উপরে আমাদের উপরে 5ই আগস্টে গুলি করতে চেয়েছিল। তো সেখান থেকে পারস নাই, তুই বেটা এখন ওই ওই দেশ থেকে আনবি কি আনবি, এই কি আনবি, এই চোরের দলেরা কি আনবি, পালিয়ে বেড়াচ্ছিস কেন, চোর ডাকাত গুন্ডা দুষ্ট অগণতান্ত্রিক বেহার দলেরা, যদি সামান্যতম তোর বিবেক থাকে তুই পারলে বাংলাদেশে আয়, শাস্তি তোর মাথায় শাস্তি নিয়ে তারপরে আয়, পারলে বাংলাদেশে বিচারের সামনে দাঁড়া। এতদিন বলেছিলিস যে এই দেশে কেউ বিরোধী দল নাই, আন্দোলন করতে পারে না, সংগ্রাম পারে না, তো এখন তো তোর জন্য 10 জন মানুষ মিছিল পর্যন্ত করে না, করে বাংলাদেশের কোনো মানুষ আজকের শেখ হাসিনার জন্য কোনো জায়গায় কোনো দোয়া করে? আর এতদিন এতেবারে একেবারে কত মানুষের, কত কোটি কোটি মানুষ ওনাদের, এখন কোনো মানুষ নাই, ফেসবুক ছাড়া দেখাই যায় না। আহাম্মকের দলেরা বসে আছে মনে মনে ভাবছে যে এই কেমনে কেমনে আসবা। তারা কি চাচ্ছে জানেন, দে ওয়ান্ট টু ডু সামথিং, কি জানেন, তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই শুধু বিতর্কিত করতে, আর এই জায়গায় ধরা খেয়েছে আওয়ামী লীগ, উইন হয়েছে আমরা। আমি বারবার কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিফ অ্যাডভাইজার বানাতে বলেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম এত খোসাখুসি করিয়েন না, এত মাসলা মাসাইল দেখতে যাইয়েন না, ইউনূস সাহেবকেই আমাদের দরকার, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হওয়ায় বিশ্বের যেখানেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে নালিশ করতে যাবে সাথে সাথে সে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে উইদাউট এনি কোশ্চেন। বলবে আহরে বাপরে বাপ, তুমি আমার বন্ধুর নামে নালিশ করতে এসেছো, তুই কে, ওর ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে, এটা চরম সত্য কথা, এটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ, এটা আমাদের প্রিভিলেঞ্জ, আমরা এই ভালো জিনিসটা গেট করতে পেরেছি, এজন্য আমি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই যে আপনারা সময় মতো এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনারা বাংলাদেশের বিশেষ ক্ষমতায় বসিয়েছেন। এই ইউনূস না থাকলে হ্যাঁ তখন একটা ক্যারাবেরা অবস্থা তারা তৈরি করার চেষ্টা করত। আমি ইউনূস সাহেবকে কেন আর একটা কারণে ধন্যবাদ জানাই, বাংলাদেশের এই মুহূর্তে আপনারা দেখছেন
চুপচাপ কাজ করে যাচ্ছে, চুপচাপ আওয়ামী লীগের মতো বগর বগর করছে না, ওই শেখ হাসিনার মতো টেলিকনফারেন্সে এর সাথে ওর সাথে কথা বলছে না, চুপচাপ কাজের পক্ষে। আমিও বাংলাদেশের কোন ষড়যন্ত্র কাজ হবে না, কেউ ষড়যন্ত্র করে পার পাবে না। এদেশের জনগণের মূল্যবোধের সরকার এই সরকার, এই সরকারই বাংলাদেশের সব সংস্কার করবে। অতএব ওই যারা এতদিন আওয়ামী লীগের আমেরিকার পাও ধরতে চায় নাই, তাদের কাছে মানে যাইতে চায় নাই, সজীবদের জয়ের পায়ে তো মনে হয় এই বাধা, আপনারা জানেন কিনা, একটা স্টিকার বাধা। এই স্টিকার বাধার কারণ কি জানেন? যে কোনো করাপ্টেড আসামি যদি বিদেশে এইরকম সমস্যায় জড়িত হয় তখন তার পায়ে স্টিকার বাধা থাকে। এই স্টিকার হচ্ছে একটা চিপ, একটা সিমের মতো, যাতে যেখান থেকে সে বের হবে কুটকুট করে উঠবে, ওয়ার্নিং বেজে উঠবে। এই দাঙ্গাবাজের গোষ্ঠীগুলো এই শেখ পরিবারের প্রত্যেকের নামে এখন হলিয়া চলছে বিভিন্ন দেশে, এবং সে কারণেই বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত সজীবদের জয় কিন্তু আসতে পারে নাই। আমি এ কথাগুলো আগেও বলেছিলাম, চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, যদি তিনি মামলার আসামি না হয়ে থাকেন তাহলে পারলে শেখ হাসিনার নির্বাচনে এসে একটা জনসভায় বক্তব্য দিক। কেউ প্রমাণ দেখাতে পারবেন না যে শেখ হাসিনার জনসভায় এসেছে কিংবা নির্বাচন হওয়ার পরে বাংলাদেশে এসে কোনো এক জায়গায় দশ দিন একত্রে কাটিয়েছে, দেখাতে পারবেন না। উল্টো চিফ অ্যাডভাইজার পদ রক্ষা করতে যে মানুষের এই দেশে থাকা দরকার, তাও আজকের কি বলে ওই যে চিফ অ্যাডভাইজার তো না, শেখ হাসিনার অ্যাডভাইজার হিসাবে সেটাও তিনি আসতে পারেন নাই। তারপরে এখন পালিয়ে বেড়াচ্ছে এই পরিবারটি, এই পরিবার পালিয়ে গিয়েছে, আপনারা জানেন না। ও পাঁচ তারিখের আগেই তার পরিবারের বিভিন্ন সদস্যদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র ও দেখতে চেয়েছে যে সর্বশেষ ওর পাশের বন্ধু আসে কিনা, মোদি সাহেব আসে কিনা। তোমার মোদি তোমাকে রক্ষা করেছে, এই বেটা রক্ষা করেছে? চেয়েছিলি অনেক ষড়যন্ত্র করে, বাংলার জনগণের সাথে ষড়যন্ত্র করে কোনো ফায়দা হবে না। এদেশের কোনো জনগণ, এদেশের সিপাহী জনতা আর্মি, কেউ তোমাদেরকে প্রশ্রয় দিবে না। তোমাদেরকে এই দেশে ঢোকার সাথে সাথে যেভাবে সে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে, আইনের কাছে নিয়ে আসবে, ধান্দাবাজির জায়গা পাও না। এখন আবার বিদেশে গিয়ে ওকলাতি শুরু করার চেষ্টা করছো, ধান্দালি শুরু করছো, কোনো লাভ হবে না। এতদিন কোথায় ছিল ক্ষমতার দম্ভ, অহংকার, মানুষগুলোকে হত্যা, নির্যাতন, জুলুম, অত্যাচার, এগুলোকে মানুষ ভুলতে পারে নাই, ভুলবে না। তোমাদের কারণে আজকের আমেরিকার নিষেধাজ্ঞা র্যাবের উপরে, তোমাদের কারণে আজকের বিভিন্ন বাহিনীর উপরে আমাদের নিষেধাজ্ঞা, আজকের সেনাবাহিনী নির্লজ্জভাবে কাজ করে বিশ্বের কাছে প্রমাণ করতে চাচ্ছে যে না, তারা ভালো করছে। আমি অবশ্যই তাদেরকে এখন সাপোর্ট করি, তাদের এই বাহিনীর যারা যারা দেশপ্রেমিক তারা আজকের কোনোভাবে অপরাধী নয়, আওয়ামী লীগের কারণে যাতে তাদের উপরে জুলুম অত্যাচার আর না হয় সে ব্যাপারে আমি অবশ্যই সাপোর্ট করব, এখন করছি, ভবিষ্যতেও করব। কিন্তু তোদের কারণে এগুলো হয়েছিল, তোদেরকে কি চেনে না? চেনে না তোদেরকে? মনে করেছিস তোদের কোনো ফাইল নাই? বরং তোদের ফাইলগুলো ওপেন হবে, যখন ওপেন হবে আর মিথ্যা তথ্যগুলো তাদের এই যে দিয়েছিস এতদিন সেগুলো যখন ওদের কাছে ফাইল আপ হয়ে যাবে তখন লজ্জায় আর ওই সব দেশে যাইতেও পারবি। আর জানেন একটা কথা, ওরা ওই ট্রাম্প হোক আর বাইডেন হোক আর ওই কমলা হ্যারিস হোক আর মানে বারাক ওবামা হোক, কারো কাছে আওয়ামী লীগ গিয়ে ভোগ পায় না। আওয়ামী লীগ কি করে? দাদাবাবুদের ঠ্যাং ধরে ধরে বলে, ভাই আল্লাহর রাস্তায় আমার এই কথাটা একটু বইলে দাও, একটু বইলে দাও। তো সুযোগ একটা পাইছে কি, হিন্দুদেরকে নাচাইয়ে নাচাইয়া এইগুলো দিয়ে একটা এভিডেন্স তৈরি করে তারপরে এইটার উপর ভিত্তি করে বাংলাদেশ শব্দটু লাগাই দিস। অর্থ হচ্ছে এইটা দিয়ে এক ডিলে দুই পাখি মারার ষড়যন্ত্রে লিপ্ত, লাভ হবে না, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, সব ষড়যন্ত্র বেসতে যাবে। কারণ কি? কারণ এই দেশের জনগণ একটা বিষয় একমত, সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে কেউ চায় না। আপনি কি চান শেখ হাসিনা বাংলাদেশে আসুক? আপনি কি চান এই ফাঁসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসুক? কোনোদিন আপনি নিশ্চয়ই চান না। তো যেহেতু আপনি চান না, অতএব এরা এই দেশে আর কোনোদিন ঢুকতে পারবে না। অতএব ওদেরকে, ওদের এই অনলাইনের যারা যারা কালপিট আছে ওদের ব্যাপারে সতর্ক হয়ে এখন থেকে প্রতিবাদী হন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের পোস্ট আপনি শেয়ার করুন, এবং আওয়ামী লীগের এই হতাশাজনক এই দলটার ব্যাপারে জাতিকে উদ্বুদ্ধ করুন, সতর্ক করুন, জাতিকে জানিয়ে দিন ওরা যাতে এই দেশের কোনো জায়গা থেকে পালাতে না পারে। আমি তো বাংলাদেশের সবাইকে বলছি, আপনার এলাকার দায়িত্ব আপনি নিন, আপনার এলাকার আওয়ামী লীগকে যারা সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে আপনি থানায় গিয়ে দিয়ে আসুন, না হয় এই পুলিশের পক্ষে সারা বাংলাদেশ একত্রে চিনে যাওয়া সম্ভব না।
আপনি ওদেরকে ধরে দিবেন, ওদেরকে আইনের কাছে সোপর্দ করবেন, আইন অনুযায়ী ওদের বিচার হবে, এটাই আমার বাংলাদেশের জনগণ চায়। আওয়ামী লীগের ভাইয়েরা লাফালাফি কইরো না, কোনো ফায়দা হবে না। বাংলার জনগণ যে বিজয় অর্জন করেছে, এই বিজয় কারো শক্তির বিজয় নয়, এ বিজয় আল্লাহর পক্ষ থেকে এবং এদেশের জনগণের যৌথ সিদ্ধান্তের আজকের এই বিজয়। এই বিজয় হচ্ছে সম্মিলিত জনগণের সিদ্ধান্তের বিজয়। এই বিজয়কে নিয়ে কেউ তালবাহনা করার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, আপনি কি মনে করেন একটা বিদেশি স্যাংশন পর্যন্ত দিতে হলে সেই দেশের বহু ধরনের আইন কানুন মেনে তারপরে দিতে হয়? আওয়ামী লীগ বলবে আর আপনাকে যা ইচ্ছে তাই যে কোনো জায়গা থেকে দিতে পারবে, তো দিতেই যদি পারতো তুই 5 তারিখ পালিয়ে গেলি কেন? 5 তারিখে তোকে রক্ষা করতে তোর দাদাবাবুরা আসে নাই কেন? দাদাবাবুরাও দেখছে শুধু আসেই নাই, একটা প্লেন পর্যন্ত পাঠায় নাই। শেখ হাসিনা বহুবার রিকোয়েস্ট করেছে যে আমাদেরকে তোমাদের বিমানে করে নিয়ে যাও, কারণ সে ভয়ে ছিল যে এই দেশের বিমানে উঠলেও মনে হয় হারিয়ে যাবে। তারপরেও তারা আসে নাই, তারা বলেছে তোমরা আসতে হবে, আমার বর্ডার পর্যন্ত মিনিমাম আসতে হবে, তারপরে আমরা সেখান থেকে তোমাদেরকে নিয়ে যাব। তারপরে শেখ হাসিনা এই 5ই আগস্ট বাংলাদেশের আমাদের দেশের বিমানে করে পালিয়ে গিয়ে পাশের দেশ থেকে আবার ওদের বিমানে করে তারপরে গভীর মানে কি জায়গায় গিয়েছে। তুই আবার দাবি করিস প্রধানমন্ত্রী, এই কিসের প্রধানমন্ত্রী? তুই যদি প্রধানমন্ত্রী হস তাহলে পালিয়ে থাকছিস কেন? কোন দেশের প্রধানমন্ত্রী পালিয়ে থাকে? এই জিনিসটাও আওয়ামী লীগ বোঝে না। এত গাধা, এত গর্ধপ এই দলটার মধ্যে, নিজের কমন সেন্স নাই যে আমি লেখছি প্যাডে প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী হইলে পালিয়ে থাকবে কেন? প্রধানমন্ত্রী তো সামনে আসবি, কথা বলবি, এমনকি ভারতে কোন ভাষায় আছে সেইটা পর্যন্ত কেউ জানে না। কতটা ভীতু, কতটা মানে কি বলবো, কতটা চোর হলে, কতটা ডাকাত হলে, কতটা নিকৃষ্ট হলে এইরকম হতে পারে আর কাগজে লেখে প্রধানমন্ত্রী? তুই কাগজে লেখবি কেন? তুমি আমার দেশের প্রধানমন্ত্রী হলে আমার দেশে এসে কথা বল, আর না পারলে বিদেশে জনসম্মুখে আসো। জনসম্মুখেও যে গত 3 মাসে আসতে পারে নাই, কেন পারে নাই জানেন? চোরেরা কখনো পারে না, খুনিরা কখনো পারে না। শেখ হাসিনার এখন সবচেয়ে বড় ভয় কি জানেন? আপনি আমি ভয় না, তার ভয় হচ্ছে এই যে অনৈতিকভাবে গত 2-3 মাস আগে প্রায় 2000 মানুষ মেরেছে, এইটা এই বিজ্ঞানের যুগে বর্তমান যুগে পৃথিবীর কেউ অ্যাকসেপ্ট করবে না। এটা যদি প্রমাণিত হয়ে যায় তখন শেখ হাসিনাকে সিসি দিতে দিতে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে ভালোবাসবে না, কোনো সুযোগ নাই। এটাই শেখ হাসিনার এখন সবচাইতে বড় ভীতি, যে যা করেছিলাম ভালো, এই মানুষগুলোকে মারলাম কেন? সে কারণে কি করতে চায়? মিথ্যা প্রপাগান্ডা দিতে চায়, আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চায় যে আপনারা কিছু মারেন, মারার পরে ওইটাকে এভিডেন্স নিয়ে বিভিন্ন দেশে চালাবে, সেজন্য তারা ডকুমেন্টারি রেডি করতে চায়। অতএব এই ধান্দাবাজদের সেই স্বপ্ন বাংলাদেশে পূরণ হবে না। ওরা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 5 লাখ 10 লাখ লোককে নাকি আমরা মেরে ফেলব, একটা লোক বাংলাদেশে বিরোধী দলের কেউ মারে নাই। এ কারণে আওয়ামী লীগের হতাশ, আওয়ামী লীগের ঘুম নাই। শেখ হাসিনা বারবার চাচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলুন, এইটা চাচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা বারবার এই অন্যায় কাজটি উদ্বুদ্ধ করতে চাচ্ছে, কারণ মানুষ মারলে তার লাভ, ওইগুলা দিয়ে বিদেশের কাছে উপস্থাপন করবে। কিন্তু আহাম্মকরা ভুলে গেছে বাংলার জনগণ তোদের মতো বোকা না, বাংলার জনগণ আইনের মাধ্যমে তোদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। যেই অবৈধ অনৈতিক আইন দিয়ে তোমরা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছ, আমরা সেই অবৈধ আইন দিয়ে নয় বৈধ আইন দিয়ে তোদের সকল অন্যায়ের বিচার বাংলার জমিনে করেই ছাড়বো, করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই বাংলাদেশকে রক্ষার জন্য আপনি কি আপনার জায়গা থেকে প্রস্তুত? আপনি কি আপনার নিজস্ব শক্তি নিয়ে প্রস্তুত, নাকি আপনি আওয়ামী লীগের ষড়যন্ত্রে হতাশ হয়ে আপনি আপনার জায়গা থেকে নড়বড়ে হয়ে যাবেন? সিদ্ধান্ত এখন আপনার। আওয়ামী লীগ কিন্তু আগামী 10-20 বছরেও আপনার এই দেশে আসবে না, এটা লিখে রাখেন। আর শেখ হাসিনা যে আসবে না এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আসবেই না, ও আসবে না। ও শুধু এখন আপনার এই বাংলাদেশকে অশান্তি করার জন্য ষড়যন্ত্র তুমুলভাবে রক্ষা মানে চলেই চালিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আবার লাইভটি শেয়ার করে দিবেন, এবং যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা গতকালকে দেখেছেন কি দেখেছেন? হাসান মাহমুদ হঠাৎ করে আবার কোথেকে উদ্গা দিল? এতদিন পর্যন্ত যেই হাসান মাহমুদ
বাংলাদেশের কোন রাজনীতিকে স্বীকার করে নাই, বিশ্বাস করে নাই। তারেক রহমান, খালেদা জিয়া, বিএনপি বিরোধী দল কত গালি দিয়েছে জামাত শিবির। আজকের সেই হাসান মাহমুদ বলে, বাংলাদেশে প্রয়োজনে আমি কি করব, এই বিএনপির সাথে একসাথে হয়ে আন্দোলনও করতে রাজি আছে। লজ্জা আছে ওদের? ওদের কোন লজ্জা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান দিত না, আজকে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার চট্টগ্রামের সন্তান, মানে একটু সাপোর্ট করে একটু প্রিভিলেন্স পাওয়ার চেষ্টা করছে, যে কারণে যে কোনো মূল্যে যাতে আগামী দিনে একটু তাদেরকে যেন সহযোগিতা করে। পাগলের দল আওয়ামী লীগ, এই গাঁজাখোরের দল আওয়ামী লীগ, এই সন্ত্রাসীর দল আওয়ামী লীগ, এই বর্তমান বেহায়া দল আওয়ামী লীগ, আজকের সে কারণে ওরা এই আহাম্মুকি করেই যাচ্ছে, করেই যাচ্ছে এবং করে যাবে। কিন্তু আপনাদেরকে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে জাতির কাছে ওদের সকল মুখোশ উন্মোচন করতে হবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের যে লোকেরা বলছিস ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় খুঁজে পাচ্ছিস না, তোরা পারলে একটু আয়, একটু দেখতে চাই কোন এয়ারপোর্ট থেকে বের হবি, দেখতে চাই কোন বর্ডার থেকে বের হবি, দেখতে চাই। একটাকেও বাংলাদেশ থেকে যেতে দেওয়া হবে না, আইনের মাধ্যমে বিচার করা হবে, হবে ইনশাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছিলেন, লাইভটি শেয়ার করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ, মিনিমাম আপনার বন্ধু একজন দুজন পাঁচজন করে হলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডক্টর মোহাম্মদ ফয়জুল হক, ইংলিশে DR.FAYZULHUQ, অথবা যারা এই মুহূর্তে এই লাইভই সংযুক্ত আছেন, দেখছেন, আপনি এখানে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সমৃদ্ধ করুন, তাহলে প্রতিদিন আপনারা আমাকে বিষয়ভিত্তিক লাইভে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।